2018-তে সরকার প্রতিষ্ঠার পর যে কাজগুলি করেছে তার রিপোর্ট কার্ড নিয়ে 2023-এ মানুষের কাছে যাবে বর্তমান সরকার। সমস্ত উন্নয়নমূলক কাজ মানুষের কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হবে এবং এই জেলার সবগুলি আসনে বিজেপি জয়লাভ করে বিশেষ বার্তা দেবে। সোমবার ধর্মনগর সার্কিট হাউসে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন। তিনি বললেন, আগে কমিউনিস্টরা কৃষকদের দিয়ে আন্দোলন গড়ে তুলত, এখন কৃষকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান তিনি। আরো বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক ভাতা বৃদ্ধি করে 2000 টাকা করা হয়েছে। ধর্মনগরে সুদীপ রায় বর্মনের হাত ধরে সম্প্রতি প্রায় 5000 ভোটার কংগ্রেসে যোগদান করার প্রসঙ্গে বলেন, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে এমন কেউ নেই। দিল্লির পাশাপাশি এই রাজ্যেও পাপ্পুগিরি চলছে। 2023-এ রাজ্যের মানুষ কংগ্রেসকে জবাব দেবে, যেমন করে 2018-তে এই রাজ্যে বামফ্রন্টকে জবাব দিয়েছিল। মিশন হচ্ছে 2023-এর নির্বাচনে জয়লাভ করা বলে জানান রাজীব ভট্টাচার্য। সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় এবং আরো যাতে 2023-এ আমরা যাতে জয়লাভ করতে পারি আরো বেশি আসন নিয়ে, তার গুরু দায়িত্ব আমার কাঁধে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করেছে সেই মোতাবেক বিভিন্ন জেলাতে সংগঠনকে শক্তিশালী করা এবং 2023-কে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এই জেলা সফরে আমি আমার সাংগঠনিক যারা দায়িত্ব আছে, বিভিন্ন মোর্চা, জেলা কমিটি, মন্ডল কমিটি, সকলকে নিয়ে আমি দফায় দফায় বৈঠক করছি এবং সম্মানিত বিধায়ক বিধায়িকা যারা রয়েছেন তাদের নিয়েও আমি বিভিন্ন মিটিং আমরা সংগঠিত করছি এবং আগামী দিন কিভাবে 2023-এ আমরা রণকৌশল তৈরি করব সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আমাদের বিভিন্ন মিটিংয়ে আমরা করছি। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আজকে সারা রাজ্যে সাধারণ মানুষের জন্য যেভাবে যে কর্মসূচিগুলি রূপায়ণ